Assalamualaikum বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়াল পার্ট 3-তে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে পার্ট 3-তে থাকছে লেয়ার এবং ভয়েস রেকর্ড। তো আমরা কিন্তু ভয়েস রেকর্ড একটা অপশন রয়েছে এবং আর লেয়ারের ভিতরে কিন্তু মোট 5টি অপশন রয়েছে। লেয়ার অপশনের ভিতরে কী কী টুলস রয়েছে এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। লেয়ার অপশনের ভিতরে রয়েছে মিডিয়া, তারপর ইফেক্ট, তারপর ওভারলে, টেক্সট অ্যান্ড হ্যান্ডরাইটিং, এই 5টি টুলস রয়েছে। আর আমরা ভয়েস ওভার থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওতে খুব সহজেই ভয়েস ওভার করতে পারবো। তো কিভাবে এই টুলসগুলো ইউজ করতে হয় এই বিষয় নিয়ে আজকের পুরো কাইনমাস্টার এডিটিং পার্ট 3 সাজিয়েছি। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর যদি আমার চ্যানেলে আপনি হয়ে থাকেন নতুন দর্শক, তাহলে তো এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন। তো চলুন শুরু করি। আর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক কিন্তু আগের মতন ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করি আজকের পার্ট 3 কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়াল। পার্ট 3-তে রয়েছে লেয়ার এবং ভয়েস। তো প্রথমে আমরা লেয়ারের উপর ক্লিক করব, তারপর এখানে আমরা দেখতে পাবো মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ডরাইটিং, এই 5টি অপশন আমরা লেয়ারের উপর ক্লিক করার পর দেখতে পাবো। তো প্রথমে আমি শুরু করব মিডিয়া থেকে। তো মিডিয়ার উপর ক্লিক করলাম, মিডিয়ার উপর ক্লিক করার পর দেখতে পাবো কিন্তু গ্যালারিটা সম্পূর্ণভাবে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনার ভিডিও, তারপর আপনার তোলা একটা ফটো বা কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। তারপর কিন্তু এখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন কিছু অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো কিন্তু আমরা পার্ট 1 এবং 2-তে আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা পার্ট 1-2 দেখেননি তারা কিন্তু নিচ থেকে খুব সহজেই পার্ট 1-2 দেখে নিতে পারেন, কারণ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, খুব ইজিলি দেখে নিতে পারবেন। তো এখানে নতুন 3টি অপশন রয়েছে, সেটি হলো ক্রোমা কি, তারপর আলফা অপাসিটি, তারপর রয়েছে ব্লেন্ডিং নামের এই 3টি অপশন। তো প্রথমে দেখাবো ক্রোমা কির কাজ। তো ক্রোমা কির উপর ক্লিক করবেন, তারপর একটা ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। গ্রিন বা অন্য যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে এখান থেকে এটা সিলেক্ট করবেন, তারপর আপনার কালারটা সিলেক্ট করবেন, দেখবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ। তারপর হলো আলফা অপাসিটি। তো আলফা অপাসিটির উপর ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন লেয়ারটি, এই লেয়ারটির অপাসিটি বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো এটা হলো আলফা অপাসিটির কাজ। তারপর রয়েছে সর্বশেষ ব্লেন্ডিং একটি অপশন। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন ডিফল্ট নর্মালি রাখা থাকে, তারপর এখানে ওভারলে রয়েছে, মাল্টিপল স্কিন, সফট লাইট, হার্ড লাইট, আরও কিছু ব্লেন্ডিং এখানে কিন্তু রয়েছে। তো এগুলো অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে কিন্তু অপাসিটিটাও আপনারা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো আমি নর্মালেই রেখে দিই। তো লেয়ার আইকনে ক্লিক করার পর রয়েছে ইফেক্ট নামের একটি টুলস। তো এটার উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো এখানে কিন্তু ডিফল্ট মাত্র 2টা ইফেক্ট রয়েছে। আপনার গেট মোড়ে ক্লিক করে অসংখ্য ইফেক্ট ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো গেট মোড়ে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাকে আপনার ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন অন করতে বলা হবে। তো অন করার পরে আপনার কিন্তু অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করে আপনাদের দেখানোর জন্য অ্যাড করছি। তো এরকম অ্যাড করলাম, অ্যাড করার পর এখান থেকে লেয়ারটার উপর ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন সেটিংস নামের প্রথম একটি অপশন। তো এখান থেকে কিন্তু এই যে বুলারটি দেখতে পাচ্ছেন, এই বুলারটি এখান থেকে বাড়িয়ে ফেলতে পারবেন, কমিয়ে ফেলতে পারবেন। তো এটা আপনার মনের মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপ নামের একটি অপশন রয়েছে। তাছাড়া আলফা অপাসিটি, ট্রিম, স্পিড, তারপর রোটেট মিররিং, এগুলো কিন্তু আমরা পার্ট 1-2 তারপর এখানেও আমরা দেখিয়ে দিলাম। তো এখানে রয়েছে শেপ নামের একটি অপশন। তো এখানে কিন্তু আমরা অনেক ধরনের শেপ পেয়ে যাব, রেট্রায়াঙ্গেল, তারপর সার্কেল, তারপর ট্রায়াঙ্গেল, তারপর আরও কিছু শেপ আমরা এখানে পেয়ে যাব। তো এই শেপগুলো কিন্তু আমরা আমাদের এই যে ইফেক্ট রয়েছে এই ইফেক্টে অ্যাড, এই ইফেক্টের ভিতর অ্যাড করতে পারবো। তারপর এখানে রয়েছে ওভারলে। তো ওভারলের উপর যদি ক্লিক করেন, এখানে কিছু ওভারলে আপনারা ডিফল্ট দেখতে পারবেন। তারপর গেট মোড়ে ক্লিক করে কিন্তু আপনারা অসংখ্য ওভারলে ডাউনলোড করে নিতে পারবেন।
তো অনেকগুলো কোয়ালিটি ফুল ওভারলে রয়েছে। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ওভারলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্ক আইকনে ক্লিক করে দিলাম। তো এখানে রয়েছে সেটিংস একটি অপশন, তো এখান থেকে আমরা এই ওভারলের কালারটা চেঞ্জ করতে পারবো। তো এখানে তিন ধরনের কালার রয়েছে, তো এই কালারটা আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারবো। তাছাড়া যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আপনাদের সাথে আগেই পরিচয় করা আছে। তারপর এখানে রয়েছে ফেড ইন ফেড আউট, তারপর রয়েছে ওভারঅল অ্যানিমেশন, তো এগুলোও আপনি চাইলে অ্যাড করতে পারেন। ওভারলের পর রয়েছে টেক্সট একটি অপশন, তো টেক্সট অপশনে ক্লিক করে আপনার পছন্দের টেক্সট এখানে কিন্তু খুব সহজেই লিখে দিতে পারবেন। তো আমি একটি টেক্সট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই টেক্সটটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য আপনার টেক্সটের উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন, এরকম রোটেট করতে পারবেন আপনার পছন্দ মতন। তো এখান থেকে আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তো প্রথম রয়েছে এই দেখতে পাচ্ছেন এ একটি আইকন, তো এখান থেকে কিন্তু আমরা আমাদের এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো। তো আমি একটা ফন্ট সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দেবেন, তারপর কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো গেট মোর অপশনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফন্ট অ্যাড করা হয়ে গেল। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, তো দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, তো এখান থেকে কিন্তু আপনাদের টেক্সটের স্পেসটা বাড়িয়ে নিতে পারবেন। তারপর লেফট রাইট আবার মিডল এটে করতে পারবেন, তার উপরে নিচে করতে পারবেন, তারপর মিডল করতে পারবেন, তারপর টেক্সটের নিচে একটা মার্জিন অ্যাড করতে পারবেন খুব সহজেই। তাই এই হলো টেক্সট অপশনের কাজ। তারপর এখানে রয়েছে আরও অনেকগুলো অপশন, তো আউটলাইন, শ্যাডো, গ্লো, ব্যাকগ্রাউন্ড কালার, তো এগুলো কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে অ্যাড করতে পারবেন টেক্সটের ওপর। টেক্সটের পরেই রয়েছে হ্যান্ড রাইটিং, তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই হ্যান্ড রাইটিং অ্যাড করতে পারবো আমাদের ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হ্যান্ড রাইটিং অ্যাড করতে পারবো। তো আমার হ্যান্ড রাইটিংয়ে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নিপিল রয়েছে, তো এগুলো আমরা সিলেক্ট করে আমাদের পছন্দ মতন অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, একটা পছন্দের কালার অ্যাড করতে পারবো। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালার অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে পেন এটা চেঞ্জ করতে পারবো, আমাদের এই লেখাগুলো কিন্তু খুব সহজেই ইরেজ করতে পারবো। তো এই হলো হ্যান্ড রাইটিংয়ের কাজ। তারপর রয়েছে ভয়েস রেকর্ডিং, তো ভয়েস রেকর্ডিং থেকে আমরা যে কোনো ভয়েস রেকর্ড করতে পারবো। তো ওই ভয়েস রেকর্ড করে আমাদের ভিডিওতে অ্যাড করতে পারবো। তো একটা জায়গা সিলেক্ট করে নেবেন, এরকম সিলেক্ট করার পর স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার কিন্তু ভয়েসগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার ভয়েস এখানে অ্যাড হচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তারপর এখান থেকে আপনাদের ভয়েসটা কাস্টমাইজ করে যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। এবং এখান থেকে কিছু এডিটের অপশন রয়েছে, তো এগুলো কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করছি। রিভার্স ভয়েস চেঞ্জার, রিভিউ, তারপর রি রেকর্ড, এগুলো কিন্তু রিভিউ মানে আপনারা যদি এই অডিওটি শুনতে চান তাহলে রিভিউর উপর ক্লিক করে খুব সহজেই শুনে নিতে পারেন। আর যদি এই অডিও রেকর্ডটি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আবার আপনারা এখান থেকে নতুনভাবে শুরু করে দিতে পারেন। তারপর লপ এটা চাইলে অন করতে পারেন, আবার অন নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা, এটার কাজ তেমন কোনো কাজেরই না। তারপর ট্রিম স্পিল্ড এগুলো আমরা আগেই দেখিয়ে দিই। তো এই হলো পার্ট থ্রির টুলস সমূহ। ওকে, আজকে কিন্তু ক্যানমাস্টার এডিটিং টিউটোরিয়াল পার্ট থ্রিতে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলাম, এবং এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবো ক্যানমাস্টার অ্যাপ্লিকেশনটির সাহায্যে। আর এই যে আমরা টুলসগুলোর সাথে পরিচিত হলাম, এই টুলসগুলো কিন্তু অনেকটা অনেকটা ইম্পর্টেন্ট যারা ভিডিও এডিটিং করে ক্যানমাস্টার থেকে, বা আপনি যখন নতুন নতুন করতে আসেন কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এবং এই টুলসগুলো কতটা কাজের আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো এই হলো আজকের পার্ট থ্রি। তো পার্ট থ্রি আপনাদের কাছে কেমন লাগলো? তো যদি ভালোই লেগে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের কাছে, আপনার ফ্রেন্ডদের কিন্তু পার্ট থ্রিটা অনেকটা অনেক কাজে লাগতে পারে। আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আর যদি এই ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার অলি টিপস 360 ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদাই জড়িত থাকুন। আল্লাহ হাফেজ।